নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 5ই এপ্রিল 2022 মঙ্গলবার, হনুমানজির আশীর্বাদে এই 5 রাশির ঠিক এই সময় লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, এটি অবশ্যই কমেন্ট করুন। এই যে আগামীকাল এই মঙ্গলবার যে দুর্লভ মহাসংযোগে 5 রাশির সময়ে, এই সময়ে যে লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি, অর্থাৎ এখানে আপনাদেরকে বারবার একটা কথা বলছি, এই ভিডিওটি অনেকেই মানে স্কিপ করে দেখছেন, অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি শুনছেন না, শুধুমাত্র রাশির নাম শুনে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করছেন, এই ভুল কাজটা করবেন না। আবারও বলছি, যারা এই ভিডিওটি দেখছেন, নিজের দায়িত্বে আপনারা ভিডিওটি দেখুন এবং নিজের দায়িত্বে আপনারা লটারি কাটুন, কারণ এখান থেকে আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ জন্ম ছক আমি দেখতে পাচ্ছি না, অথবা আপনার হাতের রেখাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যে 5 রাশির কথা বলছি, সে 5 রাশির লাখো কোটি মানুষ আছে, অর্থাৎ এই 5 রাশি আগামীকাল বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ কিন্তু পাবে। 100 টাকা হলেও পাবে, 10,000 টাকা হলেও পাবে, 1 লাখ হলেও পাবে, 1 কোটি হলেও পাবে, অর্থাৎ প্রাইজ কিন্তু এই 5 রাশি পাবে। কিন্তু এই 5 রাশির মধ্যে আপনি যদি সৌভাগ্যশালী রাশি হন, আপনিও কিন্তু লটারিতে আগামীকাল অর্থ কিন্তু পেতে পারেন। অনেকে বারবার বলছি, প্রচুর মেসেজ আসছে যে স্যার 1-2 নম্বরের জন্য রাহু কবচটা আপনারা পরিধান করুন, যাদের ক্ষেত্রে রাহু একটু হলে পীড়িত আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে লাগছে না, তাদের ক্ষেত্রে রাহু কবচটা একান্তই দরকার। তো রাহু কবচ আপনার লটারি লাগার ক্ষেত্রে সহায়ক ভূমিকা কিন্তু পালন করে। দেখুন, লটারির ক্ষেত্রে আমি বারবার বলছি, রাহু গ্রহ, শনি গ্রহ, শুক্র গ্রহ এবং বুধ গ্রহ, এই 4টি গ্রহকে কিন্তু ভালো থাকা দরকার। বিশেষ করে রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, অর্থাৎ রাহু যদি আপনার জন্মছকে ভালো পজিশনে থাকে, হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। এবং দেখুন, লটারিটা এমনই খুব মানে অল্প সময়ে কম পরিশ্রমে ধনী করে থাকে কিন্তু লটারি। আর এই লটারি সম্পূর্ণ ডিপেন্ড করে, নির্ভর করে আপনার ভাগ্যে লটারি যোগ আছে কি না, এটা আপনি একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন। লটারিতে এত ইনভেস্টমেন্ট করছেন, একবার নিজের জন্মছকটা অ্যানালিসিস করে নিন, কোন জায়গাটা এবং সঠিক প্রতিক্রিয়ার প্রতিবিধান করেন, কোন বছর আছে, থাকলে কোন সময়ে আছে সেটা আপনারা জেনে নিন। দেখুন, লটারিটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, আপনার ভাগ্যভাব, পঞ্চমভাব, একাদশভাব যদি আপনার মজবুত হয়, তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনা বাড়বে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা দেখাও একান্তই দরকার। এবং রাহু কবচটা আমি আবারও বারবার প্রেসক্রাইব করছি, রাহু কবচ আপনারা পরিধান করুন। ভিডিওটি খুব ছোট্ট পরিসরে আমি তৈরি করি, ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আমি এখানে বারবার বলি, রাহুকালটা যে সময়টা আমি বলি, লটারি বলে না, শেয়ার মার্কেট, কোনো শুভযাত্রা এই সময় কিন্তু করবেন না। কালকে রাহুকালটা হচ্ছে 2:56 থেকে, দুপুর 2:56 থেকে 4:32 পর্যন্ত কিন্তু কালকে রাহুকাল কিন্তু থাকছে। কালকে যে 2টি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, একটি হচ্ছে রোহিণী নক্ষত্র, এই 2টি নক্ষত্র কিন্তু আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট কিন্তু করছে। এবং কালকের যে যোগটি আছে, যে শুভ যোগটি, সেটি হচ্ছে প্রীতিযোগ, দুর্দান্ত যোগ, প্রীতিযোগে ভালো। এবং শুভ সময় 11:55 থেকে 12:44, আর একটি সকাল 9:00 থেকে 8:32, সকাল 9:00 থেকে 10:32 পর্যন্ত, সকাল 9:00 থেকে 10:32 পর্যন্ত একটা শুভ সময় কিন্তু থাকছে। প্রথম রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় সকাল 8:44 থেকে 10:11 পর্যন্ত, আপনাদের টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 6। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম
সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 9:22 থেকে 11:52 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বার সিংহ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 7। এরপর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি করেছে, সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কালকের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 1। আপনাদের যে শুভ সময়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সকাল 10:12 থেকে 12:34 পর্যন্ত মেষ রাশির ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে সেটি হচ্ছে 5 এবং 7। এই দুটি আগামীকালের জন্য কিন্তু আপনাদের টার্গেট নাম্বার। আপনাদের ক্ষেত্রে যে আগামীকাল যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা হচ্ছে সকাল 10:03 থেকে, সকাল 10:03 থেকে আপনার 11:18 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশির আমি কথা বলবো লটারির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল যে শুভ সময়টা যেটা বেরিয়েছে সে সবশেষ যে মানে সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 2 এবং 8, এবং আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 11:03 থেকে, সকাল 11:03 থেকে আপনার সময় যেটি থাকছে সেটা হচ্ছে 1:42 পর্যন্ত। 11:03 থেকে 1:42 পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা শুভ। অর্থাৎ আমি যে এই রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আমি বারবার বলছি, এই যে ঠিক এই সময় দিনের শুভ সময়, অথবা যদি না পারছেন সেক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময়টা আপনারা কিন্তু মেনটেন করার চেষ্টা করুন, তাতে কি লটারি লাগার সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবে। লটারিটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্যভাব যদি আপনার জন্মচ্ছকে মজবুত থাকে তাহলে কিন্তু আপনি লটারি থেকে বড় ধরনের অ্যামাউন্টের অর্থ কিন্তু আপনি পাবেন। দেখুন লটারি যারা কাটছেন, বারবার একটি কথা আমার অনুরোধ, নিজের জন্মছকটা বা যদি জন্মছক না থাকে আপনার হস্তরেখা বিচার করে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।